পানি এখানে গরম করতেছি ধরেন আচ্ছা 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 কোন পাত্র নাই পানি গরম করতেছি দেখেন বরফ পড়ে গেছে গরমের ঠেলায় হাত বতো আরে ফাটলে আমারটা আমার আমি এত ভয় পান কেন কিন্তু অনেকেই বলে ভাই ইলেকট্রিক চুলার উপরে পানি পড়লে সমস্যা হয় এটা যে বলছে এটা সম্বন্ধে সে জানেই না আচ্ছা 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 এগুলো হচ্ছে মাইক্রো থিকনেসিক গ্লাস আচ্ছা মানে এইগুলা ক্রিস্টাল গ্লাস বলা হয় এগুলা সহজে আপনার নষ্ট হবে না কেন নষ্ট হবে না জানেন এই যে উপরে যে বডিটা করা হইছে না এটা সম্পূর্ণ হচ্ছে আপনার 10 mm গ্লাস এবং এই যে আমি আবার দেখাই দিচ্ছি আচ্ছা এই যে কিন্তু ভাই এই যে ইলেকট্রিক চুলার মধ্যে আপনি হাতও দিতেছেন হ্যাঁ তারপরে কোনো সমস্যা নাই এই যে নানুটির মতো বরফটা গলায় ফেলি তারপরে কথা বলতেছি এই দেখেন ওরে ভাই শুধু এটা না ভাই অনেকেই তো ইলেকট্রিক চুলায় নাকি কারেন্টে ধরে এই জন্য ভাই ডরায়া ব্যবহারই করে না এই যে ধরে রাখছি সবগুলাই ওয়াটারপ্রুফ এই যে গইলে গেছে বরফ আচ্ছা 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 অনেকেই একটা বিষয় দেখতে চায় সেটা কি জানেন কি দেখতে যে ইলেকট্রিক চুলায় যে আমরা এত রান্না বাড়া করি হ্যাঁ আগুন নাই রান্না কেমনে হয় রান্না কেমনে হয় এটা অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া এটার মধ্যে কি আগুনের মতো তাপ হবে কি না আপনার ইলেকট্রিক চুলার মতো সরি আপনার গ্যাসের চুলার মতো খুব দ্রুত রান্না হবে কিনা তাদের জন্য আমি একটু দেখাচ্ছি একটা জিনিস দেখেন যে গ্যাসের চুলার সুবিধাটা হচ্ছে খুব দ্রুত আপনার আগুনটা ধরে যায় ভাই একটা কথা বলি হ্যাঁ বলেন এই যে আমরা আগুনটা আমরা অন্যান্য চুলায় দেখতে পাই নিজের চোখে হ্যাঁ কিন্তু এটার মধ্যে তো আমরা আগুন দেখতে পাই না দেখতে পান না না আচ্ছা এখন আমি যেটা বলি আমরা যেমন বলতেছি যে গুণগান গাচ্ছি যে ইলেকট্রিক চুলায় গ্যাসের চুলার মতো খুব দ্রুত রান্না হয় কিন্তু অনেকে কমপ্লেইন করছে ভাই এটার মধ্যে অত 100% হিট হয় না তো তার জন্য আমি দেখাই দিচ্ছি দেখেন আচ্ছা এই যে এটা টিস্যু টিস্যু এই যে এটার মধ্যে দিয়ে দিলাম কি এই যে দেখেন না কি হয় ধরছে ওরে ভাই এই তো আমরা আগুন দেখলাম এই যে আরেকটা দেখাই খেয়াল করেন ভাই যদি আগুনের মতো তাপ না হয় আগুন ধরবে জীবনও ভাই না এই যে দেখেন এই যে বাড়াই দিছি এই যেটার মধ্যে আগুন ধরে যাবে আপনার কারণ চুলাটা মাত্র ভিজা ছিল এই যে দেখেন এতক্ষণ তো ভিজা ছিল হ্যাঁ এই যে দেখেন ওরে ভাই রে ভাই আচ্ছা 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 ওয়াও এই মানে এই হচ্ছে অনেকেই বলে যে ইলেকট্রিক চুলায় আমরা রান্না করি ঠিকই কিন্তু আগুন দেখতে পাই না আগুন দেখতে পাওয়া যায় না আজকে কিন্তু সরাসরি দেখাই দিলাম দেখাই দিলাম আপনাকে এখন আজকে কথা খুব কম বলবো প্রোডাক্টের বিষয়ে আগে কথা বলবো ভাই রান্না হবে নাকি আজকে রান্না ভাই আপনার কি একটু বিরক্ত লাগে না কেন ভাই এই যে লাইভে ঢুকেন 30 মিনিট 32 মিনিট শুধু রান্না বাড়াই দেখাই সেই পুরাতন রান্না বান্না ভাত গরুর মাংস মুরগির মাংস এগুলি বাদ দেন না ভাই এগুলি যেটার মধ্যে আপনার পুরোপুরি হিট হয় ওটার মধ্যে যে কোনো রান্নাই হবে আর এটা এমন কোনো আনপ্রফেশনাল কিছু না আনকমন কিছু না যে আপনার রান্না বান্না করে বাসা বাড়ির মা বোনদের দেখাইতে হবে যে আমি ভাত ভালো রান্না করতে পারি মুরগি ভালো রান্না করতে এটা জাস্ট অনেক দোকানদার বুঝে এটার মধ্যে রান্না খুব দ্রুত হয় কিন্তু এইগুলি করলে সময় নষ্ট হয় প্রোডাক্টের কথাটা বলতে পারি না ভাই আজকে প্রোডাক্ট নিয়ে কথা বলবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইলেকট্রিক চুলায় সব ধরনের পাত্র সাপোর্ট করে সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যেমন আমি এখানে আপনার এই যে স্টিলের যে পাত্রটা যেমন আপনার বাসায় এই যে আমি কেন আপনার ইলেকট্রিক চুলার কথা বলবো বলেন তো ইলেকট্রিক চুলার কথাটা বলতেছি যে আপনার বাসায় একটা ভালো মানের রাইস কুকার বা প্রেশার কুকার কিনছেন বা ভালো মানের আপনার হচ্ছে বাসায় হাঁড়ি পাতিল আছে এখন আপনার ম্যারিড লাইফ আপনি ধরেন 4-5 বছর অনেক হাঁড়ি পাতিল বাসায় কিনছেন এখন বিভিন্ন প্রতিবেদন দেখতেছেন যে রাইস কুকার কারি কুকার একটার মধ্যে সব রান্না হয়ে যেতেছে ওটার মধ্যে দিয়ে ডকনা লক লাগাই দিতেছেন কিন্তু কতটুক দরকার মশলা কতটুক দরকার লবণ কিছুই কিন্তু বুঝতে পারতেছেন না নাড়াচাড়া দেওয়া যায় না এই যে পাতিলগুলা যে আপনি কিনছেন বাসা বাড়িতে আগে এগুলা কি বাসায় শোকেসে সাজায় রাখবেন না ইউজ করতে হবে না ইউজ করতে হবে বাসায় একটা এরকম ইলেকট্রিক চুলা থাকলে আর কিচ্ছু লাগে না ভাই আচ্ছা 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 এখন আমি দেখেন ইলেকট্রিক চুলার মধ্যে আপনাকে কিছু একটা জিনিস আপনাকে করে দেখাই যেমন এটার মধ্যে হচ্ছে আমি ভাতের চালটা বসায় দিব এই যে মাইনাস করে নি একটু এই যে কমাই দিলাম এখন দেখেন এটার মধ্যে যেমন এটা একটু খালি করে দেন আমাকে আচ্ছা এটার মধ্যে আমি তেল ছাড়া ডিম পোস্ট করে দেখাই দিব আপনাকে আচ্ছা আর সবচেয়ে মজার বিষয় কি জানেন সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই যে চুলা দেখতেছেন না আমি বলতেছি না যে আপনি আমার থেকে চুলা কিনেন আপনি জাস্ট এই যে পোস্টার দেখতেছেন লাইফটা দেখতেছেন এটা একটু দেখেন এটার মধ্যে আপনি পুরো লাইফটা যদি প্রপারলি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার বাসায় যদি একটা এরকম চুলা থাকে আপনার বাসায় রাইস কুকার প্রয়োজন নাই ইলেকট্রিক প্রেশার কুকার প্রয়োজন নাই ইলেকট্রিক কারি কুকার কিছুই আপনার প্রয়োজন কিছুই লাগবে না কিছুই দরকার নাই আচ্ছা আচ্ছা এখন আমি যেটা বলছি আপনারা অনেকে আমাকে খারাপ ভাবতে পারেন যে ভাই আপনারা এক এক দিন এক একটা ভালো দেখাচ্ছেন ওইটাতে পরের দিন খারাপ বলতেছেন আসলে এটা আমাদের হচ্ছে দোকানদারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আজকে এটারে ভালো বলতেছি কালকে এটারে খারাপ বলতেছি এগুলি দিন বাদ এখন দেখেন অরিজিনালি কিভাবে কি আপনার বাসায় থাকলে কি করতে পারবেন সেটা দেখাচ্ছি আচ্ছা এই যে জাস্ট ফ্রাই প্যানটা আপনি বসায় দিলাম মানে কি আজকে ইলেকট্রিক চুলার গোমর ফাঁস করে দিয়েছেন ফাঁস করে দিতেছি গোমর বলতে কি ভাই অরিজিনালি সো অরিজিনাল চুলার কাজ কখনো শুনছেন যে আপনি গরুর কাছ ছাগল দিয়ে হাল চাষ করানো যায় না না চুলা ছাড়া
কোনো কিছুতে পারফেক্ট আপনি রান্না করতে পারবেন না অবশ্যই হ্যাঁ এটা আপনি কেন আপনার নিজেরও মানতে হবে প্রেসার কুকার হোক রাইস কুকার হোক যা মন চায় তা হোক আচ্ছা আচ্ছা ওটাই তো ভাই নাড়াচাড়ি করা যায় না আপনি দিয়ে দিবেন ঢাইকা রেখে দিবেন একবার আপনি দিলেন ঢাইকা রেখে দিবেন এখন দেখেন আমি যে চুলাটা নিছি এই চুলাটার মধ্যে যে আমি আমার বাসার যে পাত্রটা ধরেন এটা আপনার বাসায় ছিল মানে এক কথাই বলতে গেলে আপনি যেটা বলতে যাচ্ছেন যে এই চুলাই যে কোনো হাড়ি পাতিল দিয়ে রান্না করা যাবে রান্না করা যাবে আচ্ছা আচ্ছা ওকে কিছু রান্না করে দেখাবেন আজকে এই যে অবশ্যই এই যে এটার মধ্যে আমি তেল ছাড়া ডিম পোস্ট করব আবার একটু মাছও ফ্রাই করব তেলের বোতল আচ্ছা ভাই তেল ছাড়া তো কেউ খাবে না আপনি কেন তেল ছাড়া করবেন তেল ছাড়া করব বলতে কি এই যে যে ননস্টিকটা দেখতেছেন না মার্বেল এটার মধ্যে তেলটা খুব কম পরিমাণ লাগে ও মানে এই সেটের মধ্যে হালকা তেল দিয়ে রান্না হবে রান্না হবে মানে তেলের পরিমাণটা করতে পারবেন আপনার কম লাগবে এই ধরেন এই যে হালকা একটু জাস্ট এই যে এতটুকু দিলাম আচ্ছা এক ফোঁটা একটু নারায়ণে এই যে গরম হয়ে গেছে না দেখেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন ডিমটা এখন ভাজি হয়ে যাবে আঙ্গুলে আঙ্গুলে ছিটা ফোঁটা দিয়ে তেল নিছিলাম আচ্ছা ভাই আমি শুনলাম আজকে নাকি একবারে অর্ধেক দামে থাকবে সব এমন প্রাইজে দিব হ্যাঁ আপনি এই প্রাইজে খুশি হয়ে যাবেন আচ্ছা আপনি বিভিন্ন ডিজিটাল প্রেসার কুকার বিভিন্ন কারি কুকার কিনছেন অনেক দাম দিয়ে বা অনেক প্রতিবেদন দেখতেছেন না এরকম আজকে ওর থেকে কম দামে চুলা দিয়ে দিব আচ্ছা 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 মানে ওই 10টা ছেলের দরকার নেই কাজের মতো একটা ছেলে বাসায় থাকলেই হয় 10 জনের কারি একজনই একজনই করবে আচ্ছা এই যে দেখেন তেল ছাড়াই ভাইজে ফেলছে দেখেন এই যে পোড়াও লাগবে না অল্প তেলেই পোড়া লাগছে ভাই দেখেন দেখেন একটু হোক হ্যাঁ হবে তো অবশ্যই জাস্ট একটু দেখাইলাম পোড়া লাগে নাই দেখেন এই যে পানিটা কি গরম হচ্ছে হ্যাঁ পানি গরম তার মানে যে কোনো হাড়ি বা দিলি স্টিল এটা নন স্টিক অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম শুধু প্লাস্টিক বাদে শুধু প্লাস্টিক বাদে আচ্ছা প্লাস্টিক হাড়ি বাদে যে কোনো আপনি হাড়ি এটার মধ্যে ইউজ করতে পারবেন আচ্ছা এই নতুন চুলা যারা দেখাচ্ছেন হ্যাঁ এইটা হচ্ছে নতুন তাই তো একদম লেটেস্ট এই একটা মডেল এই একটা মডেল এই একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট চুলা ছোট চুলা ছোট চুলা এটা ইলেকট্রিক চুলা আর আজকে এটার দাম শুনলে অনেক অবাক হয়ে যাবেন এত কম দাম থাকে মানে কি দামে কি চুলা দিতেছে আজকে আপনাদেরকে আচ্ছা এই দেখেন দুইটা একসাথে রাখলাম ওকে এখন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এই যে ডিমটা মনে অলরেডি হয়ে গেছে ডিম অলরেডি দেখেন এই যে পোড়া লাগে নাই লাগছে ভাই পোড়া না কোনো পোড়া লাগে নাই ডিম এখন দৌড়াবে দেখেন দৌড়াবে আচ্ছা আচ্ছা একটা প্লেট নেন আমি ডিমটা আলাদা করে দিয়ে দিই এই যে আচ্ছা আলাদা লাগবে না এই চুলার উপরে রেখে আপনার ডিম ভাজিটা কিন্তু অলরেডি ফিনিশ হ্যাঁ এই মাছ রাখছেন ভাজবেন না এটাই ভাজবো দেখেন এই যে ডিম ভেজে ফেলছি কোনো পোড়া টোড়া লাগে না আচ্ছা পোড়া ভাই পোস পোস হয়ে গেল আচ্ছা এই যে আবার বসায় দিলাম হালকা একটু তেল দিয়ে দিব অল্প তেলে মসমসে মাছ ভাজি এই যে দেখেন কতটুক তেল দিছে এক ফোঁটা তেল শাস্ত্রে আর মার্বেল ননস্টিক বলতে যে শুধু তেল শাস্ত্রে তা না এটারে ননস্টিকই কেন বলা হয় ইজি টু ক্লিন রান্নাবান্না শেষ আপনি যাতে পরিষ্কারটা খুব ভালোভাবে মানে খুব সুন্দরভাবে দ্রুত যাতে করতে পারে এটাতে বলা হচ্ছে ননস্টিক ননস্টিক বলতে কিন্তু তেল শাস্ত্র সেটা বোঝায় না না আর প্রোডাক্টগুলো হেভি কেন এই যে ফিক্সড হ্যান্ডেল সাথে সাথে আমরা ভাতটা চড়াই দিতাম কারণ ভাত হতে তো দেরি হবে না এটা সাথে সাথে হয়ে যাবে ভাই আচ্ছা যেটার মধ্যে চুলার মতো তাপ হয় এটার মধ্যে ভাত হতে দেরি হবে কেন দেখেন কোন পাত্রে ভাত বসাই দিছি স্টিলের পাত্রে হ্যাঁ মানে সব হাড়ি পাত্রে ব্যবহার করতে পারবেন করতে পারবেন এবং এই চুলা কিন্তু একটা মজার বিষয় আছে মজার বিষয়টা হচ্ছে কি এই চুলাটার মধ্যে ডাইরেক্ট আপনি তাওয়া তোয়া ছাড়া ফ্রাই প্যান ছাড়া রুটি ভাজতে পারবেন আচ্ছা 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 এটার মধ্যে ওকে আবার এই যে এখানে দেখা যাচ্ছে ভাই যে আপনি এত হলুদ পেঁয়াজ রসুন এগুলো কেন কি করবেন এটা ওই যে তুফান ব্লেন্ডার এই ব্লেন্ডারে হ্যাঁ আচ্ছা দেখেন দেখেন মানে আপনার ফ্রাই প্যানটা কত বড় মানে একসাথে আপনি দুইটা বড় বড় মাছ হ্যাঁ একসাথে ভাজতে পারতেছেন একসাথে ভাজতে পারতেছেন ওয়াও এখন আসলে গ্যাসের একটা প্রবলেম হয় সেটা হলো কি ধরেন যারা সিলিন্ডার ব্যবহার করেন আমি প্রত্যেকটা লাইভে বলে থাকি সেটা হচ্ছে আপনি কাজে থেকে যখন রাতের বেলা অনেক রাতে ধরেন বাসায় ফিরছেন আপনার একটা ঠান্ডার দিনে খাবার গরম করা হতে পারে আবার একটা রান্নাও করতে হতে পারে যখন আপনি এত রাতে রান্নাঘরে গেছেন যাওয়ার পরে দেখা গেছে কি যে সিলিন্ডার শেষ শেষ গ্যাস নাই এত রাতে আপনি কই যাবেন এই যে না খায় থাকতে হইব তো গ্যাসের চুলার পাশাপাশিও প্রত্যেকটা বাসায় কিন্তু একটা ইলেকট্রিক চুলা থাকা উচিত একটা ইলেকট্রিক চুলা থাক আর কিছু দরকার কিছুই লাগবে না আর বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাই দিবেন এই দেখেন এখন মাছটা উল্টাই দিই দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন পোড়া লাগছে ভাই নিচে না কোনো পোড়া লাগে না উল্টাই দেন এই দেখেন মানে অল্প তেল এক ছিটা তেল দিছি জাস্ট
আচ্ছা আর একটু তেল দিলে তো সমস্যা নাই? না সমস্যা নাই, জাস্ট এটা দেখানোর জন্য আগে দিয়েছি, এখন তেল বাড়াই দিব আমি। আচ্ছা আচ্ছা, কারণ তেল ছাড়া কোনো কিছু স্বাদ সুন্দর হয় না। আপনার তো স্বাদও হবে না তেল ছাড়া। হ্যাঁ, হালকা একটু তেল দিবেন, যেখানে তেল বেশি লাগে সেখানে কমই হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমি জাস্ট খাবো দেখে আমি একটু বাড়াই দিলাম তেল। ভাই আজকে কি এই সেটও থাকবো? এই সেট যেই দামে দিব মানুষের মাথা ঘুরবে, এত কম দাম, এত কম দামে দিব। আর অরিজিনাল সেট নিয়ে আসছি ভাই। আচ্ছা, অরিজিনাল সেট কি দেন? মানে আমার এখানে কুয়াশায় পাইছে, আমি ধোয়ার জন্য কথা বলতে পারছি, তার মানে বুঝছেন এটা কি পরিমাণ হিট, কি পরিমাণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, চুলা এত তাড়াতাড়ি বলো গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও আবার স্টিলের পাত্র, স্টিলের পাত্র তাও আবার, এই যে আনব্রেকেবল দেখেন। আপনি সিঙ্গেল কিনতে পারবেন, এটার বলে আমরা অ্যাপেল বেলি পট, এটা এই চুলায় ইন্ডাকশন চুলায় লাকড়ি চুলায় গ্যাসের চুলায় সব চুলায় রান্না করতে পারবেন। এই পাতিলটা আমরা সিঙ্গেল রেখেছি, যদি কারো সিঙ্গেল প্রয়োজন হয় সিঙ্গেল নিতে পারবেন। এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার, পরিমাণটা বলে দেন, পরিমাণটা হচ্ছে এটা 26.5, মানে এটার মধ্যে 1.5 কেজি প্লাস আপনি রান্না করতে পারবেন। 1.5 কেজি মাংস, মাংস করলে 2 কেজি প্লাস। আচ্ছা, ভাত করলে 1.5 কেজি। আচ্ছা, এটা প্রাইস দিতেছি, প্রাইস বলে দিবে এখন, বলেন বলেন বলেন। আচ্ছা, এটা প্রাইস রাখা যাবে অনলি ফর 1950 টাকা, 1950। এটা আপনার আলাদাও নিতে পারবেন, আলাদাও নিতে পারবেন। আচ্ছা, তারপর এখন এই যে দেখেন এই একটা সেট, এই যে ফ্রাই প্যান সহ, পুরো সেট দিতেছি কত টাকা জানেন? কত টাকায় পুরো সেট দিতেছি? মাত্র 6,500 টাকা। 6,500, মাত্র 6,500। কয় পিসের সেট? এই যে দেখেন, এটা অনেক বড় বড়, এক সব বড় বড় করাই থাকবে, 22 সিএম এর দিন শেষ শেষ, এখন সব 24, 26, 28, 30। আচ্ছা, এই একটা করাই থাকবে, এই একটা করাই, তারপর এখানে থাকবে 30 সেন্টিমিটার একটা বড় কড়াই, বিশাল কড়াই, 3 কেজি সাইজের, ওখানে রাখেন। এই যে তবে আপনার এই ঢাকনার মানে ইউনিক ডিজাইনটা দেখে আমার ভালো লাগছে ভাই। সবচেয়ে মজার বিষয় কি জানেন ভাই? ফালাই দেন, ফালাই দেন নিচে, ভাঙবো না তো, আপনি ফালান না, বুঝলেন, ফালান। এটার মধ্যে তেল ঝরতে কম লাগবে, রিবেট করা প্লাস হচ্ছে রিপিট করা, এবং হচ্ছে পৃথিবী যে কোনো চলে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এটা এই তো দিয়ে দিলাম, এটা ঢাকনা সহ এটা পেয়ে যাচ্ছেন। পৃথিবীর সবচেয়ে কম দামি চুলার থেকে শুরু করি। আচ্ছা, চুলার দামগুলো একটু পরে বলি, আমার যেহেতু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অলরেডি অর্ধেক, মাস্টে একটু উল্টা এদের দিয়ে রান্না শেষ, পাগলা যে একটা ব্লেন্ডার আনছি সেটা একটু দেখাই। আচ্ছা দেখেন, যেটার মধ্যে মাছ হয় ওটার মধ্যে মাংস ভাত সবই করা, সবই হবে, আলাদা করে দেখানোর মতো কিছু নাই। মা বলতেন রাগায় লাভ নাই, বলবে যে ভাত মাংস দিয়ে আমরা বাসায় রান্নাতে পারি, অন্য কিছু দেখান। এটা ঠিক, এই যে ভাত তো কিন্তু হয়ে গেল, বলো করছে সে কমাই দিব, একটু কমাই দিলে আস্তে আস্তে পানিটা শুকায় যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা সাথে সাথে আমরা কমাই কমপ্লিট করে যদিও দেখাবো, ব্লেন্ডারের কাজটা ভাই দেখাই আগে, ব্লেন্ডারের কাজটা দেখাই, তারপর পৃথিবীর সবচেয়ে ছোট চুলার ব্যাপারে কথা বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আরেকটা বিষয়, এটা হচ্ছে আজকে কিন্তু গিফট আছে। কি গিফট? আজকে জেনুইন গিফট আছে। এত পরে বলেন কেডা? এটা অডিয়েন্স রাখার জন্য বলছি। আচ্ছা আচ্ছা, অডিয়েন্স তো প্রথমে শুনলে চলে যাবে। আচ্ছা, আমার কথা তো কেউ শুনবে না, আমি যে কাজের কথা বক্তি দিয়ে দিই, আমার বক্তিটা শোনার জন্য লোক লাগবে না, এই জন্য বলছি। আজকে ব্লেন্ডার কিনলে এই যে 1300 ml এর হটপট, হটপট এটা সাথে সাথে গিফট, একবারে গিফট। হ্যাঁ, যারা ব্লেন্ডার কিনবেন, এই যে ব্লেন্ডার কিনলে হটপট ফ্রি, এটা সাথে সাথে গিফট। ওয়াও, আচ্ছা তাহলে আমরা ভাই এটা কাজ দেখি, মুখে বলতে হবে না। হ্যাঁ, এই এইটা গিফট থাকবে, এটা একটু সাজায় নিয়ে, কারণ আপনি কি বলতাছেন এই যে এই হলুদ হইব,
রে ভাই এগুলো পাথর আছে শক্ত ভাই বাইঙ্গা দেই নাই আনাম দিয়ে দিমু দেখেন কি করি আজকে ভাই ব্রেকারটা পড়ে যাবে তুলা বন্ধ করেন হ্যাঁ বলবে না এটা অনেক হেভি ব্রেকার লাগাইছে আচ্ছা 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 এত এত সহজে পড়ে যাবে ভাই এই যে দেখেন ওকে মাসেরটা তো হয়ে গেছে এটা বন্ধ করে দেই অফ করে দিছি এটা 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 বন্ধ এটা অলরেডি অফ এই দেখেন হাউসটা দেখেন এটা কি দুই তিন ওরে ভাই রে ভাই ধোয়া অনেকবারে এখন দেখেন আনাম নিলাম আনাম কোনো ভাঙ্গি চুরি নাই দেখেন একসাথে কতখানি করা যাবে এইটার মধ্যে আপনার এটার সাইজটা হচ্ছে হাফ লিটার হাফ লিটার হ্যাঁ দেখেন যারা ভালো মানের একটা ব্লেন্ডার খুঁজতেছেন দেখেন যদি কাজ দেখে ভালো লাগে আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আর মনে হয় না এর এর থেকে ভালো পাওয়ারফুল ব্লেন্ডার তো কম দামে কি দিতে পারে ওরে ভাই মানে দেখেন ধরতে হইতেছে না কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা ভাই কয়েল তো চলে যাইব একসাথে এতক্ষণ চালানো 40 মিনিট চালাইতে পারবেন একসাথে টানা 40 মিনিট কি কোন হয়ে তো গেল শেষ এই আস্তো গুলাই চ্যালেঞ্জ নিয়ে নিছি ভাই আচ্ছা আচ্ছা কেন চ্যালেঞ্জ জানেন হ্যাঁ ওরে ভাই রে ভাই দেখেন আপনি পরীক্ষার হলে যান না না পড়ে পরীক্ষা দিতে যান না আমি পরীক্ষাটার আগে পড়ে নিছি তারপরে করছি এর লাগি এত কনফিডেন্স এই যে দেখেন এই জন্য তো আনাম ঢুকে গেছে দেখেন আর 30 সেকেন্ড যদি দেন একবারে বাজার থেকে তারা কিনে খান ও রে চারটা প্লেট হ্যাঁ শেষ শেষ দেখেন হয়ে গেল আচ্ছা তার মানে কি পেঁয়াজ রসুন ভাই ধান লাগবে না জামাই আদর করব এখন এটা এমনি নেব এমনি নেব এখন জামাই আদর করব কি এই যে তো এই চাল দিয়ে তো মানে পিঠা বানায় না যেই চাল দিয়ে করুক আমি তো জানি না কোন চাল দিয়ে করে হাতের সামনে যা পাইছে তাই দিয়ে দর্শককে দেখাই এটা হইতো অনেক সময় লাগে ভাই কোনটা এটা দেখেন কি হয় খুঁজে পাইবেন কি এটা তো সন্দেহ কি কোন মানে পিঠা খাবেন বলুক খুঁজে পাই নাই হ্যাঁ আপনি তো চালের খবর নিয়ে আসছেন ওকে এই দেখেন দেখেন যারা ভালো মানের একটা ব্লেন্ডার যারা খুঁজছেন ওয়াও তুফানের মতো হয়ে গেছে মানে এখন মেলে যাওয়ার প্রয়োজন নাই কিচ্ছু করতে হবে না আচ্ছা জিন ওই যে 1200 দেখে বারো পরিষ্কার বলে যেটা আচ্ছা 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 ভাই একটা ডিরেক্টর যখন একটা মুভি বানানোর চিন্তা ভাবনা করে তখন যখন একটা হিরো আপনি চুজ করে বা হিরোইন চুজ করে তখন কিন্তু সে অনেক কিছু বুঝে চুজ করে যে দর্শকরা কার ছবি দেখবে কাজ তো খুব সুন্দর দেখাচ্ছেন হ্যাঁ এখন এই যে মানে এই যে হলুদ হয়ে গেল হ্যাঁ তারপরে এই যে চাউল হয়ে গেল হ্যাঁ এখন লিখিত কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকবে 5 বছরের কোয়েল গ্যারান্টি থাকবে কোয়েল গ্যারান্টি 5 বছর লিখিত লিখিত আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে আর আমরা দেখাচ্ছি হচ্ছে হ্যাঁ এটা নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ব্র্যান্ডের আর ওয়াটটা হবে মনে হয় 1200 ওয়াট এটা কি কপার কয়েল 100% কপার এই লেখাই আছে আরে খুইলা দেখাই দিব দোকানে আসলে ডাইরেক্ট কথাটা তো শেষ করতে দিলেন না হ্যাঁ একটা ছবি যখন করে নায়ক দেখলেই বলে যে ছবি হিট হিট তার মানে এটা সুপারস্টার ব্র্যান্ডার আচ্ছা 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 ওর কাজ দেখে বুঝে গেছে যেটার মধ্যে কি হইতে পারে কি হইতে পারে বাকিটা অডিয়েন্স আপনারা বুঝে না ওইটাই ওইটাই বেশি বকবক করব না আজকে প্রোডাক্ট নিয়ে কথা বলবো ওকে আমরা তো এই যে 7 পিসের দামটা বলছি হ্যাঁ এটা সিঙ্গেল দামটা বলছি জি এই যে ছোট পৃথিবীর সবচেয়ে ছোট চোলা হ্যাঁ এটার দাম কিন্তু বলি নাই এটা বলবো এটার কাজ দেখবেন না ও কাজ দেখাবেন হ্যাঁ হ্যাঁ যদি এটা কাজ না দেখাই তাহলে একটা অসমাপ্ত রয়ে গেল না ইয়া এই যে দেখেন দেখেন এইটা কিন্তু সিঙ্গেল চোলা যারা ব্যাচেলার থাকেন হ্যাঁ অথবা ওই যে কোথাও ট্যুরে যাবেন হ্যাঁ যে কোনো জায়গায় সাথে করে নিয়েও যেতে পারবেন নিয়ে যেতে পারবেন একটু বরফের টুকরো দিয়ে না মানে এটাও কি ওয়াটারপ্রুফ দেখাই দিই এইটাও নাকি ওয়াটারপ্রুফ আচ্ছা দেখি সব এমএম হয়ে থাকে আমি তবে কি ফাইটার পড়ে যাবে নাকি আবার না না আচ্ছা দেন আমার হাতে দেন আপনি হাত দিতেছেন কি দেখতেছি তাপ কত কারণ ধরে না না
আচ্ছা এই যে বডি ধরে রাখছি এটার মধ্যে দেখা যায় গ্যাসে চুলার মতো ভলিউম আছে মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া মানে কমানো বাড়ানো যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে মাছ হয়ে গেছে ভাই মাছ অল আর কিছু করা দেখানো আছে এই যে দেখো দরকার নাই দরকার নাই হয়ে গেছে ওরে ভাই এই যে সিলেন না থাম্বনেল দিও তো খাইলাম ভাই খাইলেন না ওকে এখন দেখি যে এটাও নাকি ওয়াটারপ্রুফ ভাই বলছে বরফ বরফ দিবেন দেখাই দিচ্ছি বরফ দিব না পানি দিব বলেন যে কোন দেন একটা আগে বরফ দি পানি দিয়ে শুরু করি দেখেন এই যে গোসল করাইতেছে ওরে ভাই অনেকেই বলেন যে ইলেকট্রিক চুলায় রান্না অবস্থায় পানি পড়লে ঝামেলা হয় তবে রান্না অবস্থায় ইচ্ছা করে পানি না ফেলাই ভালো এই দেখেন একটা বরফ গলুক এই দেখেন গোসল করাইতেছে ওরে ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি পৃথিবীর সবচেয়ে ছোট চুলা মানে পুরো ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ ওকে এবার দাম করে চলে আসি এই যে কাট করে ফলাই দেন গোসল করাই দিলাম শেষ অফ করে দিলাম ওকে তাহলে সিঙ্গেল চুলাটা এটা হ্যাঁ এটা প্রাইস কি রকম এটা প্রাইস মাত্র 2450 টাকা 2450 টাকা ইলেকট্রিক চুলা পিসিবি সবচেয়ে ছোট চুলা অবাক হওয়ার মতোই এই যে এটার মতো রান্না হবে ওরে ভাই সেম টু সেম এই রান্না এই দেখেন ভাত রান্না কমপ্লিট অলরেডি কমপ্লিট তার মধ্যে স্টিলের পাত্রে স্টিলের পাত্রে ওয়াও ভাই এই যে আমরা ওয়াটারপ্রুফ এই চুলাটার দাম কিন্তু জানি না এখনো এটা এটাও তো বলি নাই হ্যাঁ দুইটা বলি নাই এটার আগে ইয়ে বলে নেই আপনারে বলেন এটার হচ্ছে যে মেন থিংকিং গুলো সেটা আগে শেষ করি মেন ইয়াটা হচ্ছে এই যে আপনি ওয়াটারপ্রুফ যে চুলা দেখতেছেন ভাই কেমনে পরিষ্কার করতেছে একদম ইজি টু ক্লিন 100% হচ্ছে মাইক্রো থিকনেস গ্লাস প্লাস হচ্ছে এটা ভলিউম সিস্টেম এবং এটার যে সাইড গুলো বর্ডার গুলো আছে অনেক হেভি হবে এবং এই যে পায়া দেওয়া আছে চুলার মধ্যে এই যে চুলা রানিং অবস্থা হাত দিতেছি কিচ্ছু হবে দেখতে স্মার্ট মানে একটা বডি যে হেভি সেটা দেখলেই বোঝা যাচ্ছে এই চুলাটার প্রাইস দিতেছি মাত্র হচ্ছে 4500 টাকা 4500 টাকা 4500 টাকা যারা সিঙ্গেল নিবে হ্যাঁ যারা সিঙ্গেল নিবে আর এটা আর এটার প্রাইস হচ্ছে মাত্র হচ্ছে আপনার 4350 এটা তো ইন্ডাকশন এটাও ইনফ্রারেড ইনফ্রারেড সেম ইন্ডাকশন আছে দেখাই দিচ্ছি ইন্ডাকশন চুলাটা দেন আমাকে ওকে আর আমার এখানকার বোর্ডটা কোথায় দোকান এই যে এটা হচ্ছে ইন্ডাকশন ইন্ডাকশন যারা ইন্ডাকশন নিতে চান সেম জিনিসটা ইন্ডাকশন অবশ্যই মডেল নাম্বার দেখে নেবেন 858 100% চুলা কিনা 861 ওকে যা দেখছেন তাই পাইছেন কিনা ইনভার্টার ইনভার্টার টেকনোলজি আর এটার মধ্যে বিদ্যুৎ বিলটা কিন্তু খুবই কম আসবে কম আসবে কেন কম আসবে বলেন তো সার্কিট করা আছে ভিতরে ইনভার্টার আচ্ছা আচ্ছা তাহলে এটা একটা বলছেন 4500 হ্যাঁ এটা প্রাইস মাত্র 4350 টাকা 4350 টাকা আর পুরো সেটটা যদি নেন কেউ এই যে পুরো সেট এই ফ্রাই প্যানটা সহ এই যে ফ্রাই প্যানটা উপরে দিয়ে দিই এই সেটটা যারা আলাদা নিবে তাদের জন্য 6500 6500 আর যে কোনো একটা চুলা সহ যদি নাই চুলা সহ যদি নেন চুলা সহ এটা 4500 6500 কত হয় 10000 11000 টাকা দুইটা মিলে যদি কেউ নেন এটা ফ্রি হটপট ফ্রি সাথে সাথে ফ্রি ওরে ভাই আবার ব্লেন্ডার কিনলে এটা ফ্রি ও ব্লেন্ডারের দামটা ভাই বলি ব্লেন্ডারের দাম বলি না এটা আমি বলতে চাইছিলাম মাত্র ব্লেন্ডারটা কত দিয়ে জানেন মাত্র 5850 টাকা 5800 টাকা সাথে কিন্তু এটা গিফট থাকবে এটা গিফট থাকবে এখন অনেকে চাইতে পারে ভাই যে প্রোডাক্ট গুলো দেখাইছেন হ্যাঁ আমার সব লাগবো সব যারা সব একসাথে নিবে হ্যাঁ তাদের জন্য আলাদা কোনো ফ্যাসিলিটি আছে এই যে আগে হিসাবে আসেন 5800 ব্লেন্ডার 50 হ্যাঁ এটা এই এটা হচ্ছে 2400 ধর না এটা বাদ অনেকে এটা দরকার নাই ছোটটা যোগ হচ্ছে আপনার 4500 তারপরে সেট হচ্ছে আপনার 6500 6500 আর এটা হচ্ছে 1950 কত আসছে 18800 হ্যাঁ 18800 টাকা আসছে না যদি কেউ সব একসাথে অর্ডার করেন আমার তরফ থেকে ডেলিভারি চার্জ ফ্রি এই সবগুলা ডেলিভারি চার্জ তো অনেক টাকা লাগতো অনেক টাকা আসবে তারপরে 1000 টাকা লাগতো এই যে কেমনে ধরি দেখেন ব্লেন্ডারের জন্য 300 চুলার জন্য 200 সেটটার জন্য আপনার নিবে 300 থেকে 350 টাকা একটা পাতিল পাঠান 200 টাকা লাগবে 200 টাকা লাগবে 1000 টাকা এখানে 1000 টাকা আপনারা ডেলিভারি চার্জটা সব একসাথে নিলে একদম ফ্রি একদম ফ্রি আচ্ছা ভাই ঢাকার বাইরে যারা নিবে আপনাদের কাছ থেকে তারা কিভাবে নিবে এই যে আগে এখানে আসতে হবে এখানে কন্টাক্ট করতে হবে আগে নম্বরে ফোন দিতে হবে এই যে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই তিনটা নাম্বার প্লাস স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে WhatsApp এর মধ্যে নক দিবেন আবারো বলি এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেই যে কেউ সরাসরি ফোনে না ফোন দিয়ে
আপনি ডাইরেক্ট WhatsApp এর মধ্যে চলে যান কারণ আমার অনেক পরিমাণ ভিডিও ছাড়া আচ্ছা আচ্ছা একটার পর একটা ফোন ঢোকে আপনি ফোন দিতেছে অ্যাঙ্গেল দেখাচ্ছে বা আপনি ফোন দিয়ে এটা ডিটেইলস জানতে চাচ্ছেন এত ডিটেইলস বলে দেওয়ার পর আবার ফোন দিয়ে বলেন ভাই ডিটেইলস বলেন সেই ক্ষেত্রে আপনার জন্য আমার দুইটা ভালো কাজটা নষ্ট হয়ে যায় হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি WhatsApp এর মধ্যে নক দেন আমরা ওইখানে আমাদের যে কর্মরত লোক আছে ওরা ডিটেইলস আপনাকে দিবে জানাই দিবে ওকে তো একটু পরে আরো লাইভ হবে রাত 12টা পর্যন্ত আজকে লাইভ ওই লাইভে আরো চমৎকার চমৎকার জিনিস দেখানো হবে তো লাইভ গুলো দেখার দাওয়াত রইলো সবাইকে সবাই আর কেউ কিন্তু রাগ করেন নাই যে এগুলি করে দেখাই নাই যে এগুলি নাথিং এটা তো এমনিই হবে এটা হয়ে গেছে মানে এগুলি নাথিং এমনিই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ